মানে জল নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না, ভালো ভালো ঠিক আছে। মাঝখানে নিজেকে ভিখারি বাচ্চা বলে মনে হচ্ছিল, নিয়ে পড়ে আছি এখন। এখানে বালের মতো গান চলছে আমাদের, একদমই নাচ আসছে না, কেটে দিবে একটু এরকম করে দিবি। যাই হোক, এই যে ডিজে বাজছে, এই যে ডিজেটা ভালো না, আমাদের ডিজে হারিশকে চাই। এট লিস্ট যমুনাটা চালানো, কোথায় লাউড বাজছে না, বিট নেই গানে। এখানে আমাদের দাবি ছিল এখানে যমুনা, সাধু বাবা, সাধু বাবা, সমিতা এইসব গান চালানো হোক, কিন্তু হচ্ছে না এখানে। তাহলে আমরা এখানে কি করব? নিকল লাউডে পহলি ফুরসত মে নিকল মিউজিক। এই যে আজকে এখানে রং খেলতে আসার জন্য আমাদের ডিএসএলআর এর আজকে জামা কাপড় পরানো হয়েছে। এই যে দেখুন সাজানো হয়েছে, ডিএসএলআর কে একেবারে নতুন রূপে সাজানো হয়েছে, কোণে কোণে মতো সাজানো হয়েছে, একেবারে নতুন কোণের মতো সাজানো হয়েছে, ভার্জিনিটি ব্রেকডাউন না হয়। এই আমাদের মতো বর্ণহোলি খেলা পাবলিকের জন্য এই জায়গা না। আমাদের জামা কাপড় ছেঁড়া হোলির পর, জামা কাপড় ছেঁড়া, খালি গায়ে রাস্তা দিয়ে ঘোরা, এটা আমাদের ট্র্যাডিশন, এটা আমাদের ট্র্যাডিশন, সেটাকে আমরা ধরে রাখতে পারলাম না। পটল রং দেওয়া ঠিক আছে, আর কি বড়ায় কালী, তেল বড়ায় কালী, এই সব হলো আমাদের ট্র্যাডিশন, এইগুলো এখানে হচ্ছে না। তো আমি বুঝলাম আমাদের মতো অশিক্ষিত লোকের জন্য এটা না, ভদ্র সভ্য লোকের জন্য ঠিক আছে, এটা ভদ্র সমাজের লোকের জন্য ঠিক আছে। আমি কিন্তু চার্জ করছি না, প্রোগ্রাম ভালো, কিন্তু আমাদের সামনে এখন উপস্থিত শ্রী শ্রী হনু, ঠিক আছে। অঙ্কুশের মতো বিশমালের মতো এক লাইনে বলতে হবে, আমি সবাইকে মোবাইল রাখো, মোবাইলটা বেশিরভাগ রেয়ার হয়। তোমার মোবাইল আমি সবচেয়ে সালমান খানের সঙ্গে খেলতাম, সালমান খান বুঝলো না মোবাইলের ব্যাপারটা, মোবাইলটা হাই কোয়ালিটি হাই, তার হচ্ছে যে মোবাইলটা সালমান খান মাকড়ু না, তাই ওকে আমি চাই জন্য আমার কিছু বলার নেই, আমার কিছু করার আছে। আচ্ছা
শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। এখানে এখন র‍্যাপ হচ্ছে, তো আমরা এখানে আর থাকছি না, এখন বাইরে গিয়ে নিজেদের মতো হোলিটা হবে এবার। ঠিক আছে, আমরা সবাই এক্সিট গেটে চলে এসেছি, জানি না শোনা যাচ্ছে কতটা। প্রোগ্রাম থেকে বেরিয়ে এসেছি, শরীর অবস্থা খারাপ। তো এরপর আমরা রাস্তায় কিছুটা মজা করে, এতটা এক্সস্টেড হয়ে গেছিলাম যে তখন আর রেকর্ড করার সুযোগটাও পাইনি। আর ঘরে এসে আর কি সানটান করে যাক, কি বলবো। তো টু বি ভেরি অনেস্ট, হোলিটা এবার যথেষ্ট ভালোই কেটেছে। তখন আমরা মাঠে বসে যতই খিল্লি করি না কেন, খিল্লিটা একদিকে আর সত্যি কথাটা একদিকে। আর আমি মনে করি কি বলছি, আমি মনে করি কি বলতো, যে নিজের কাছের মানুষগুলো থাকলে পারে না, নিজের বন্ধু বান্ধব বা যাই হোক, তারা যদি থাকে না তাহলে পরে তুমি যেখানেই থাকো ওটা ম্যাটার করে না, মজা তো তোমার হবেই, কারণ মজাটা মন থেকেই আসে। তুমি শান্তিনিকেতনেই থাকো আর নিজের বাড়ির উঠোনেই থাকো, মজাটা হবে বস। তো এই আর কি। আর রঙ্গোলি 3.0 অনেক জানি অনেক অনেক খিল্লি করছিলাম তখন, বাট হ্যাঁ এটা আমাদের অ্যাপ্রিসিয়েট করতেই হবে যে কল্যাণীর বুকে এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা ইজ এ ভেরি বিগ ডিল। ঠিক আছে, ইটস নট এ কাপ অফ টি অ্যাকচুয়ালি। তো যাই হোক, ওরা করছে, ওদের অ্যাপ্রিসিয়েট তো করতেই হবে, এটা কোনো সন্দেহই নেই। তখন আমরা জাস্ট বন্ধুরা মিলে খিল্লি করছিলাম, যাই হোক। তবে হ্যাঁ একটা জিনিস আমার বলার আছে, নেক্সট টাইম ভাই একটু স্পিকারটা একটু বেটার আনার চেষ্টা করো প্লিজ, কারণ যদি কেউ শুনে থাকে। তার কারণ হলো এবার পেছন থেকে যা দাঁড়ালে পরে সাউন্ড সিস্টেমটা মানে সাউন্ডটা কানে আসছিল না, গানের যে আওয়াজগুলো এই আর কি। তো আপাতত এখানে, আর হ্যাঁ ব্লগিংটা এবার ফার্স্ট টাইম করলাম, জানি অনেক ভুলভাল হয়েছে, এটাই আর কি। আর বনবাসের কি বলে ব্লগিংটা একটু অন্যরকমই হবে, একটু থোড়া সা হাটকে, এতে একটু ক্রেজিনেস বেশি থাকবে এই আর কি। চলো কিপ সাপোর্টিং বনবাস, এভাবে ভালোবাসা দিয়ে যাও, আমরাও তোমাদের ভালোবাসা দিয়ে যাবো। চলো টাটা।